আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আলীম। আমার দোকান গাজীপুর চৌরাস্তা। আমার কাছে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আহুজা ব্র্যান্ডের 98, একদম অরিজিনাল যেটা আছে সেই মাইক্রোফোনটা। আমরা কিন্তু এটা গিফট হিসেবে দিচ্ছি। এবং এখানে যে এমলি ফ্যাটে দেখতে পাচ্ছেন, এটা হলো স্ট্যান্ডার্ড MCA 516 XP 4000 ওয়াট প্রফেশনাল এমলি ফায়ার যেটা। এটাতে কিন্তু আপনার ব্লুটুথ সিস্টেম আছে এবং আপনার ইকো সিস্টেম আছে, গানের সাথে সাথে আপনারা কথা বলতে পারবেন। সাথে কিন্তু আমরা একটা মোবাইল জ্যাক দিয়ে দিচ্ছি। এবং এখানে যে বক্স দুইটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম অরিজিনাল ঢালাই দেওয়া, 2 বছরের গ্যারেন্টি বক্সের আছে। যদি কোনো প্রকার 2 বছরের মধ্যে আপনার বক্স ফেটে যা, কোনো প্রকার নষ্ট হয়ে যা, সেক্ষেত্রে কিন্তু আমরা বক্স চেঞ্জ করে দেব, 2 বছরের গ্যারেন্টি আছে। এবং স্পিকার কিন্তু এটার মধ্যে দেখতে পাচ্ছেন, স্পিকার কিন্তু দুইটা JBL 16 ইঞ্চি স্পিকার যেগুলা, এগুলা লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি, সর্বোচ্চ হাই কোয়ালিটি স্পিকার লাগানো, এখানে একটা, এখানে একটা, দুইটা স্পিকার, একটি টুইটার। সেক্ষেত্রে একটি বক্সের মধ্যে একটি ক্রসওভার, চারটা জিনিস কিন্তু একটা বক্সের মধ্যে লাগানো আছে। এপাশেও কিন্তু সেমভাবে চারটা জিনিসই লাগানো আছে, এখানে একটা স্পিকার, এখানে একটা স্পিকার, দুইটা স্পিকার, 16 ইঞ্চি দুইটা স্পিকার। আপনি যে কোনো ব্র্যান্ড চাইলে আমরা লাগাই দিতে পারবো, কোনো প্রকার সমস্যা নেই। এবং এখানে একটি ক্রসওভার আছে, যে ডালায় বক্সটা দেখতে পাচ্ছেন, বক্সের আমরা 2 বছরের গ্যারেন্টি দিয়ে দিচ্ছি এবং স্পিকারগুলা 1 বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি। এবং এই এমপ্লিফায়ারটাও কিন্তু আমরা 1 বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ওয়ারেন্টিটা কেন দিতে পারি, আমরা যে মালগুলা বিক্রি করি এগুলা কিন্তু সর্বোচ্চ ভালো মানের হাই কোয়ালিটি স্পিকার লাগাই, ক্রসওভারটা হাই কোয়ালিটি লাগাই, টুইটারটা হাই কোয়ালিটি লাগাই এবং বক্সগুলা হেভি মানের লাগাই, যে কারণে আমরা কিন্তু এটার ওয়ারেন্টি গ্যারেন্টি দিতে পারি। আমরা যে দামে বিক্রি করি, অন্য অন্য জায়গায় হয়তো বা এর থেকে কমে বিক্রি করে, কেন বিক্রি করে আমি আপনাদের আজকে উদাহরণ দিই। আমরা যে স্পিকার লাগাই, সর্বনিম্ন 5,500-6,000 টাকা দামের স্পিকার লাগাই আমরা একটা বক্সের মধ্যে, আর অন্য অন্য বাইরা করে কি বাংলাদেশ স্পিকার পাওয়া যায় 1600-1700 টাকা, যেগুলো দেখা যাচ্ছে যে আপনার 8 ইঞ্চি স্পিকারের মতনও সাউন্ড হবে না, ওই স্পিকারগুলো লাগাই দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে ওরা কমে পারে, আমরা কিন্তু কখনও কোনো দিনও আমরা বাংলা স্পিকার ব্যবহার করি না। আমরা বাংলা স্পিকার, আমাদের দোকানে কোনো প্রকার বাংলা স্পিকার নাই, আমরা বাংলা স্পিকার ব্যবহার করি না। আমরা অরিজিনাল যে চাইনিজ স্পিকার আছে, ইউএসএর স্পিকার আছে, এগুলো আমরা ব্যবহার করি, কোনো প্রকার বাংলা স্পিকার ব্যবহার করি না। যারা নতুন সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন তাদেরকে যদি দোকানদারে যদি বাংলা স্পিকার দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার কিন্তু বুঝতে পারবে না, কিন্তু দোকানদার কিন্তু ঠিকই জানতেছে যে আমি বাংলা দিচ্ছি। আর আল্লাহর রহমতে আমরা যে মাল দিব, একটা মাল এই বক্স 2 বছর গ্যারেন্টি দিছি, 10 বছর চলবো, 10 বছর কমপক্ষে 10 বছর চলবে। আপনার স্পিকার যেগুলো দিছে আল্লাহর রহমতে 2-4-5 বছরের মধ্যে কোনো সমস্যা হবে না। আর যদি হালকা পাতলা সমস্যা হয় আমরা এগুলাকে সার্ভিস করে দেবো, কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই। আর এই এমপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু একদম হেভি মানের এমপ্লিফায়ার, গানের সাথে সাথে কথা বলতে পারবেন এবং আপনার ব্লুটুথ সিস্টেম আছে, মোবাইল জ্যাক সিস্টেম আছে, আপনার যেই সিস্টেম চাবেন সেই সিস্টেমই আমরা আপনাদেরকে করে দিতে পারবো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর এই মালগুলা যে ভাই নিতে আসছে, অবশ্যই ওনাদের সাথে আপনাদের পরিচয় করে দেব, সবারই কষ্টের টাকা, উনিও অনেক কষ্ট করে টাকা জমিয়ে আমার গাজীপুর চৌরাস্তা আসছে, আমি যতটুকু পারছি আল্লাহর রহমতে ওনার মালটা ভালো দিছি। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে অরিজিনাল মালগুলো ব্যবহার করার জন্য, কারণ মালে মালে অনেক তফাত থাকে, কাস্টমার যারা নতুন তারা কিন্তু বুঝতে পারে না, তারা দোকানদারের উপরে নির্ভর করে মাল কিনে। সেক্ষেত্রে আমি এই ভাইয়ের সাথে কথা বলবো এবং পরিচিত হব ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি আমার গাজীপুর চৌরাস্তা আপনি কিভাবে চিনলেন আমার একটু বলেন তো ভাই। আপনার ইউটিউবে আপনার ভিডিও দেখছি। আপনি ভিডিও কতদিন ধরে দেখেন? প্রায় 1 বছরের উপরে। 1 বছরের উপরে ভিডিও দেখেন, তো আপনার তো অনেকদিন আশা ছিল, 1 বছর দেখা যাচ্ছে যে এর আগে থেকেও আশা ছিল যে আমি একজোড়া বক্স কিনবো। তো ইউটিউবে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকজনেই দেখা যাচ্ছে ভিডিও ছাড়ে, তো আমার এখানে আসার উদ্দেশ্যটা কি যদি একটু মন থেকে বলতেন? আপনার অনেকগুলো ভিডিও দেখছি তো, তাই আপনার কথাবার্তা আমার অনেক ভালো লাগছে, এই জন্য আপনার কাছে আসা। আচ্ছা, আমার অনেক ভাই বলতে পারেন যে আমার যে দোকানে যে মালগুলো আছে, এখন এই যে বক্সগুলো আছে দেখতে পাচ্ছেন, যদি কেউ বলে যে ভাই আপনার দোকানে তো বক্স মনে হয় কম, সেক্ষেত্রে আমাদের যে বাহিরে যে বক্স রাখা আছে, দেখা যায় মার্কেটের অর্ধেক জায়গাটুকু আমাদের বক্স রাখা আছে, তো কেউ যদি একসাথে 10 জোড়া মাল নিতে চা, সেক্ষেত্রে কি আল্লাহর রহমতে আমি দিতে পারবো ওনাদেরকে? ইনশাল্লাহ তুমি আপনি দিতে পারবেন। আচ্ছা, আপনি যেখানে আসছেন, আসতে তো অনেক কষ্ট হয়েছে যে রমজান মাস, এখন রোজা রমজানের দিন আপনি কষ্ট করে আসছেন, শুকরিয়া। আপনি যদি মাল নাও নিতেন আমি আপনার প্রতি অনেক সন্তুষ্ট থাকতাম, কারণ হচ্ছে একটা মানুষের এখানে যে আসে, সে
সেক্ষেত্রে কিন্তু বিশ্বাসের উপর আসে। আপনি তো বিশ্বাসের উপর আসছেন এবং আপনি যেভাবে আসছেন, যে যে উদ্দেশ্যে আসছেন, আল্লাহর রহমতে আপনি কি ভালো মাল পাইছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো মাল পাইছি। আচ্ছা যাই হোক, আপনি আসছেন কোথা থেকে একটু বলেন তো ভাইজান। চাঁদপুর। চাঁদপুর থেকে? চাঁদপুর থেকে। তো আসার পথে তো কোনো সমস্যা হয় নাই? না কোনো সমস্যা হয়নি। আচ্ছা, যদি কেউ দেখা যাচ্ছে চাঁদপুর কিংবা অন্য অন্য জেলা থেকে কিংবা অন্য অন্য এরিয়া থেকে আমাকে যদি কেউ 10,000 কিংবা 20,000 কিংবা 50,000 টাকা দেয়, সেক্ষেত্রে কি উনি সুন্দরভাবে মালটা পাবে? জি সুন্দরভাবে মালটা পাবে। আচ্ছা, আপনি তো চাঁদপুর থেকে আসছেন, ধরেন আল্লাহর রহমতে এক জোড়া দিয়ে আপনি শুরু করতেছেন, মালের দামটা অবশ্যই আমি বলে দিব। এবং ধরেন আমরা যে মালটা আপনাদেরকে দিছি, এই মালটা তো আপনার অনেক ভালো লাগছে। জি আমার অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, যাক, একটা মানুষের যে ভালো লাগা একটা যে জিনিস হলো, বক্স বাজাইলে যদি বক্সের বিডে যদি মানুষের কলিজা না কাঁপে, যেমন শরীর যদি না কাঁপে, সেক্ষেত্রে তো বক্স এগুলো ভাড়া নিবে না। আল্লাহ রহমতে আমরা যেগুলো মাল দিব প্রচুর সাউন্ড হবে। এই যে মাল দিছি 2 কিলোমিটার দূরে সাউন্ড যাবে, যদি দিনের বেলা চালান 1 কিলোমিটার দূরে সাউন্ড যাবে, রাত্রেবেলা সাউন্ডটা দূরে যায়, কারণ হচ্ছে রাত্রেবেলা নিরিবিলি জায়গা থাকে, নিরিবিলি জায়গা থাকে, সেক্ষেত্রে আপনার ই থাকে, আপনার দেখা যাচ্ছে যে এই সাউন্ডটা দূরে যা। আর দিনের বেলা কিন্তু আপনার 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে কিন্তু সাউন্ড যাবে, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এই মালগুলা যেভাবে আমরা দিচ্ছি, এগুলা কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে আমরা ওনাদেরকে দিচ্ছি, সবারই কষ্টের টাকা। এটা আমি ভিডিওতেও বলছি, এখনও বলি। এবং আপনারা যারা ধরেন সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন, যারা মোবাইলে টাকা পাঠাই দেবেন বিকাশে কিংবা আপনার নগদে টাকা পাঠাই দেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আপনারা মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দেবেন, প্রথম 10,000 টাকা। ধরেন এই মালের দাম আমরা দিচ্ছি হলো 56,000 টাকা, আমি আবারও বলে দিচ্ছি, এই মালের আমরা বিক্রি করছি হলো 56,000 টাকা আমরা বিক্রি করছি। যারা মাল নিতে চান, ধরেন 10,000 টাকা আমাকে দিয়ে দিলেন, মাল হাতে পাইয়া তারপরে বাকি টাকা দিবেন। কুরিয়ার অফিসের মাধ্যমে যদি মাল ভাঙে যা, মাল নষ্ট হয়ে যা, মাল হারায় যা, মাল ফাইটে যা, সব দায়িত্ব আমার, সব রিস্ক আমার, সব জরিমানা আমি দিব, আপনাদের কোনো টেনশন করতে হবে না। এই মালগুলা কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিব। উনি আমাদেরকে দোকানে আসছে, 30,000 টাকা দিয়ে গেছে এবং বাকি টাকা মাল হাতে পাইয়া দিয়ে দিবে। তো অবশ্যই এইখানে যে আপনি আসছেন, আসার পথে আল্লাহর মতো কোনো সমস্যা হয় নাই তো? কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, যদি কেউ দূরে থেকে আসে, আসলে কি আমার এখানে তো সুন্দরভাবে চিনতে পারবে আমার দোকানটা? জি সুন্দরভাবে চিনতে পারবে, নিচে যে কোনো মানুষে বললেই দেখাই দিবে। আচ্ছা, তো আপনি যে এখানে আসছেন এবং আপনি যে মালটা নিলেন, আপনার কাছে কি মন থেকে বলবেন আপনার ভালো লাগতেছে? জি ভাইয়া, আপনার আমার মন থেকে বলতেছি এই মালগুলো আমার খুবই পছন্দ হয়েছে। আপনি একটা জিনিস সবসময় খেয়াল করবেন, যেমন এই যে 56,000 টাকা দিয়ে আমরা আপনাকে একটা মাল দিলাম, অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে যে এই মাল 1,00,000, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে মানুষে মাল বিক্রি করবে। কেন বিক্রি করবে? আমরা আপনাদের আগে বলি, আমরা যত কম রেটে পারি কাস্টমারকে দিই। কেন দেয় জানেন? এই মালটা দেওয়া উনি যদি শুরু করে, এই মালটা যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু উনি ব্যবসাতে আগাইতে পারবে। আর এই কম টাকার মধ্যে দেখা যাচ্ছে যে আমার কাছে হয়তো বা কম টাকা মনে হচ্ছে কিংবা দোকানদার আরও আছে ওদের কাছে কম টাকা, কিন্তু যারা কাস্টমার, যারা টাকাটা ম্যানেজ করে, তাদের কাছে কিন্তু এটা বহু টাকা। যার কাছে টাকা নাই সে বুঝতে পারবে যে টাকার মূল্য কী, আর যার কাছে টাকা আছে সে বুঝতে পারবে না, কারণ ওনার তো টাকা আছেই, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। আর আমার কাছে আল্লাহর মধ্যে যারা আসে, মোটামুটি মধ্য শ্রেণীর মানুষ যারা আছে এরা আসে, আমরা সর্বোচ্চ ভালো চেষ্টা করি যে সর্বোচ্চ ভালো মাল দেওয়ার জন্য। এবং আপনার তো এটা দিয়ে শুরু করতেছেন প্রথম, তাই না? জি এটা আমার প্রথম। আচ্ছা, তো আপনি কম টাকা দিয়ে শুরু করবেন, আমি আগে বলছি, কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলে দিই যে যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করবেন, অল্প টাকার মধ্যে শুরু করবেন। কারণ হচ্ছে প্রথম দেখা যাচ্ছে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে যদি আপনি মাঠে নামেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মালগুলো যদি কোনো প্রকার প্রবলেম হয়ে যায়, আপনারা কিন্তু উঠতে পারবেন না। এবং দোকানদার যদি আপনাদেরকে ঠকাই দেয়, আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এটা আপনাদের নিজের ব্যক্তিগতভাবে বুঝতে হবে। এবং আমরা যে মালগুলো দিব আল্লাহর রহমতে, সবগুলো মালই পারফেক্ট মাল থাকবে, পারফেক্ট সাউন্ড থাকবে, অরিজিনাল স্পিকার থাকবে, ক্রসওভার চাইনিজ থাকবে, সব কিছু মিলেই কিন্তু আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালো মালটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আমরা দেব। আর যারা আমার বাইরে থেকে যারা ভিডিও দেখেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা মালগুলা নিতে চান, ধরেন আপনার যাদের 1.5 লাখ টাকা বাজেট আছে, 1.5 লাখ টাকাতে কী করবেন? 2 পেয়ার মাল নেবেন, 1 পেয়ার মাল না নিয়ে 2 পেয়ার মাল নেবেন, 2 পেয়ার মাল নিয়ে 2 জায়গায় ভাড়া দেবেন, 5,000 করে আইলেও 10,000 টাকা আইব। আর যদি এক জোড়া ধরেন 5 লাখ টাকা দিয়ে নিলেন, ওই ভাড়া দিলে দেখা যাচ্ছে এই 5,000 টাকাই দিব। আপনার এটা মনে রাখতে হবে, 2 জোড়া মাল নেবেন, 1.5 লাখ টাকা যাদের বাজার আছে, 2 জোড়া মাল নেবেন, হাই কোয়ালিটি মাল দেবেন, কোনো সমস্যা নাই। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই ভাইটা যেহেতু আসছে রমজান মাস উপলক্ষে আসছে, সেক্ষেত্রে আমরা ওনাদেরকে একদম অরিজিনাল একটা মাইক্রোফোন দিয়ে দিছি এবং যতটুক পারছি আমরা মালগুলো ভালো দিছি, যেহেতু উনি শুরু করতেছে অবশ্যই
ওনার জন্য দোয়া করে দিবেন এবং উনি যেন ওনার গন্তব্যস্থানে যেন সুন্দরভাবে যাইতে পারে, ওনার বাড়ি পর্যন্ত যেন সুন্দরভাবে যেতে পারে, এই দোয়াই আমি করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বর্তমানে সপ্তাহে 7 দিনই আমাদের দোকান খোলা থাকে, আপনারা যদি কেউ আসেন আসতে পারেন, যে কোনো সময় ফোন দিতে পারেন। আর যারা মাল অর্ডার করবেন, অর্ডারের নিয়ম হচ্ছে দয়া করে রাত 8টার পরে কেউ ফোন দেবেন না, সকাল 10টা থেকে রাত 8টার ভিতরে আপনাদের যত কথা আছে যত যা আছে সব কিছু আমাদের বলবেন। অনেক ভাই আছে রাত 12-1টার দিকে ফোন দেন, তাদেরকে বলবো যে ভাই দয়া করে কেউ 12-1টার দিকে ফোন দেবেন না। হ্যাঁ ফোন দেবেন, কোন লোক ফোন দেবেন, যিনি গাড়িতে উঠছেন যে ভাই আমি আপনার দোকানের উদ্দেশ্যে রওনা দিতেছি, নাইটে আমি যাব, সেই লোকে আপনি সারা রাত আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া যারা আপনারা আমাদের এখানে অর্ডার দিবেন যে মালগুলা যে কনফার্ম করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দয়া করে সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে আপনারা ফোন দিবেন। কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমরা এখান থেকে রাত 9টা বাজে আমরা দোকান বন্ধ করি, বন্ধ করার পরে দেখা যাচ্ছে আমাদের তো সংসার আছে, সেই ক্ষেত্রে আমরা যাই রেস্ট নিতে হয়, দেখা যাচ্ছে আপনারা যদি সবসময় ফোন দিতে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু দেখা যাচ্ছে সমস্যা হয়ে যায়। ভাইজান সবাই মনে কিছু কষ্ট নেবেন না, আপনারা যারা ফোন দেন অবশ্যই রাত 8টার মধ্যে ফোন দিবেন সকাল 10টা থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, মন ভরে দোয়া করি। যাদের স্বপ্ন আছে সাউন্ড সিস্টেম নেওয়ার জন্য সরাসরি আমার কাছে চলে আসতে পারবেন, যতটুকু পারি আল্লাহর রহমতে যদি বেঁচে থাকি ভালো মাল দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।